জনগণের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, এবং আমার কাছের ঘরের ব্যবসা আমি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব, যে আমার পরিবহন ব্যবসাটাই আমার ব্যবসা। এবং এটা আমরা যদি রাজনীতি করি তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে আমরা একটা সোনার বাংলাই বলি বা যে বাংলাই বলি আমরা একটা উপহার দিয়ে যেতে পারবো। আবার যদি মারামারি করে তাহলে একটা ধ্বংস স্তূপে পরিণত হবে। উনি যে পয়েন্ট আউট করে দাঁড়িয়ে বক্তব্য করছেন সেখানে উনি বলতে পারেন না যে আমরাই বিরোধী দল, এখানে জাতিবাদী বিরোধী দল না, আমরাই বিরোধী দল। 5 জন মানুষ তোমরা, আমরা 26 জন মানুষ, তোমাদের এই ক্যালকুলেশনটাও যদি না থাকে যে না কতজন মানুষ থাকলে বিরোধী দল হয়, তোমরা যারা বলেছে যে রাইফেল আছে পিস্তল আছে এদের এক্ষুনি অ্যারেস্ট করা দরকার। আমরা 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 চাই যে আমরা দেশ চালাতে গেলে কিন্তু দেশের সব মানুষকেই প্রয়োজন হয়, বিরোধী দলের প্রয়োজন হয় পার্লামেন্টে। কিন্তু বিরোধী দল যদি রাস্তায় নেমে মারামারি করে ফাটাফাটি করতে থাকে তাহলে কিন্তু অস্থিতিশীল সরকার দিয়ে কোনো কিছু করা সম্ভব হয় না। আপনি ইশাক সাহেবের সময় 9টা বছর আমরা পেয়েছিলাম, উন্নয়ন কি হয়েছে সেটা মিলন ভাইও বলবে। তো আমি মনে করি যে এই সরকারও অনেকটা সময় পেয়েছিল, এই সরকারও 15 বছর সময় পেলে দেখবে যে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু হয়েছে। সুতরাং সরকারের স্থিতিশীলতা না থাকলে কোনো দেশেই উন্নয়ন লাভ করতে পারে না। আপনি সিঙ্গাপুরের দিকে দেখেন, আপনি আরাবিয়ান কান্ট্রিগুলোর দিকে দেখেন, এরা জন্মসূত্রেই এরা দেশগুলো পরিচালনা করে আসছে। আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, 1 ফোঁটা পানি পাওয়া যায় না ওখানে, 1 ফোঁটা পানি না। অথচ সিঙ্গাপুর একটা উন্নত, মানে কি একটা বিশেষভাবে উন্নত একটা দেশ, কিন্তু আমরা পিছিয়ে যাই বারবার, আমরা পিছিয়ে যাই। আমরা পিছাবো না যদি আমরা আমাদের দলের স্বার্থ সংরক্ষণ করে, আমাদের দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করে আমরা যদি রাজনীতি করি তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে আমরা একটা সোনার বাংলাই বলি বা যে বাংলাই বলি আমরা একটা উপহার দিয়ে যেতে পারবো। আবার যদি মারামারি করে তাহলে একটা ধ্বংস স্তূপে পরিণত হবে বাংলাদেশ। এবং বর্তমানে করোনা এবং আপনার ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক অবস্থা, শ্রীলঙ্কা যে অবস্থা হয়েছে, আমাদেরও আমাদেরকেও কিন্তু সেদিকে ধাবিত করবে। এবং যে বর্তমান সরকার রয়েছে তারা কিন্তু বলবেই যে এটা এটা বিরোধী দলের আজকে এই গাড়ি ভাঙচুর, এই অপরাহ জ্বালা অপরাহের জন্য এই জিনিসগুলো হলো। এবং ডায়ালগে না যাওয়ার কারণে ওনাদের কিন্তু একটা ক্ষতি হবে, সেটি হচ্ছে যে মানুষ বলবে যে তোমরা গালাগালি করে কথা বলছে। আমরাই বরং আমাদেরও মাঝে মাঝে স্বৈরাচার বলা হয়, জিয়াউর রহমান স্বৈরাচার, এরশাদ স্বৈরাচার, তখন আমাদেরই তার জবাব দিতে হয়। তারা বিরোধী দল, আমি বিরোধী দল চিফ হুইপ, সময়টা আমাকেই দিতে হয়। কিন্তু আমাকেই যদি আবার গালাগালি করে তখন আমি কিন্তু কয়েকবার দাঁড়িয়ে গিয়েছিলাম, কিন্তু না এটা আপনি বলতে পারেন না। জাতীয় পার্টি এখানে আপনার সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টি অফ বাংলাদেশ জাতীয় পার্লামেন্ট, সুতরাং আপনি এরশাদ সাহেবকে গালাগালি করেন করতে পারেন না, বা আপনি আপনি আপনার ট্রফিক্স নিয়ে আপনি যা খুশি বলেন, কিন্তু ব্যক্তিগত কাউকে নিয়ে টানাটানি করাটা আপনার ঠিক না। আমরা পার্সোনালি যেমন ওনাকে বলেছি, আবার উনি যখন বক্তব্যের সময় আমি ওনাকে স্টপ করে দিয়েছি যে না উনি বক্তব্য দিতে পারবেন না, কারণ এই ধরনের বক্তব্য এটা আসে না। উনি যে পয়েন্ট আউটারে দাঁড়িয়ে বক্তব্য করছেন সেখানে উনি বলতে পারেন না যে আমরাই বিরোধী দল, এখানে জাতিবাদী বিরোধী দল না, আমরাই বিরোধী দল। 5 জন মানুষ তোমরা, আমরা 26 জন মানুষ, তোমাদের এই ক্যালকুলেশনটাও যদি না থাকে যে না কতজন মানুষ থাকলে বিরোধী দল হয় সেটাও যদি তোমরা না বোঝো তাহলে সমস্যা হয়ে যায়। সেই কারণে 90 সালের পরে থেকে আমাদের উপরে বিএনপির যে অত্যাচারটা ছিল, অত্যাচারটা করেছে, এই অত্যাচারটা আমরা যতটুকু অত্যাচারিত না হয়েছে তার থেকে আমরা তখন অনেক বয়সে ছোট ছিলাম। মিলন ভাইরা জানে কোন দিক দিয়ে তাদেরকে পালাতে হয়েছে, কোন দিক দিয়ে তাদেরকে মাইর খেতে হয়েছে, সমস্ত মন্ত্রীরা জেলে, সমস্ত এমপিরা জেলে, তারপরেও তারা নির্বাচন করে 35-35টা আসন তখন তারা নিয়ে আসছিল। সুতরাং আমি মনে করি যে আর না, অনেক হয়েছে এখন, কিন্তু এই জেনারেশনের ছেলেপেলেরা কিন্তু এখন দেশ সম্পর্কে তারা তাদের যে ধারণা, এই ধারণাটা অনেক সচল তারা এখন, তারা কিন্তু অনেক জানে এখন দেশ সম্পর্কে, বাইরে থাকলেও দেশ সম্পর্কে জানে এবং দেশের ভালো কিন্তু তারা চায়। সুতরাং এই ধরনের অরাজকতাটা এটা বরদাস্ত কেউই করবে না। যারা বলেছে যে রাইফেল আছে পিস্তল আছে এদের এক্ষুনি অ্যারেস্ট করা দরকার। কারা তারা, কে তারা আমি জানতে চাই না, তাদের আজকেই অ্যারেস্ট করা দরকার এবং তাদেরকে একদিনের জন্য হলে জেলখানায় থাকা দরকার, যদি এমপিও হয় তারপরেও তাদের রাখা দরকার। এই ধরনের আবোল তাবোল কথা বলে দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থায় কেউ নিয়ে যাক এটা অন্তত আমি পছন্দ করি না। আমার ব্যক্তিগতভাবে এর প্রতি তীব্র নিন্দা এবং ক্ষোভ জানালো। উনি যারা বলেছেন যদি নির্বাচন কমিশনও বলে তার পদত্যাগ করা উচিত, সেই ধরনের ফালতু কথা বলার মতো বলবেন কেন বলবেন উনি? এই কথাগুলো তো এখনো আসেনি, বা এটা তো বিরোধী দলের মুখ থেকে আশা করতে হয়, এটা উনি বলবেন কেন? উনি সবসময় সাবমিসিভ কথাবার্তা বলতে হবে ওনাকে। নির্বাচনে যাতে সবাই আসে সেই চিন্তা করতে হবে, সবাইকে নিয়েই ওনার নির্বাচন করার চিন্তা থাকতে হবে। এই মানসিকতা যদি না থাকে, ওনার যদি মানে বিষ হজম করার ক্ষমতা না থাকে,
তাহলে আমি মনে করি ওই জায়গায় ওনার থাকা ওনার দরকার নাই, ওনার উচিত না, ওনার নিজের নিজের জায়গায় চলে যাওয়া উচিত। অনেক কিছু হবে, সামনে নির্বাচন আসবে, এখনো 1.5 বছরের মতো আছে, ডিসেম্বর 23 সালের এটা 22 সাল 23 সালের ডিসেম্বরের দিকে নির্বাচন হবে, তো 1 বছরের উপরে এখনো রয়েছে, তার 3 মাস আগেই হয়তো নির্বাচনের ডামাডোল বাজবে। তখন যদি এই ধরনের কথাবার্তা নির্বাচন কমিশন থেকে আরো বেশি আসবে, তখন আরো বেশি কিন্তু গন্ডগোল মারামারি। এবং বাংলাদেশের যারা রাজনীতি সে সময় করতেন, আমার মনে হয় যে তারা আসলে এই এই সঠিক কাজটি সে সময় তারা এটা করেননি। এটা না করে আবার দেখেন আবারও উনি কিন্তু রাষ্ট্রপতি হলেন, এবং আবারও সেই দল যে দল তাকে রাষ্ট্রপতি করলেন সেই দলের বিরুদ্ধেও উনি কথাবার্তা বললেন। তো যাই হোক, এগুলো অনেক। আর হুসেন মোহাম্মদ এরশাদকে 90-তে অ্যারেস্ট করা হলো, তখন বিএনপিতে ক্ষমতায় উনি 5-5টি আসনে কিন্তু জয়লাভ করেছিলেন নির্বাচন করে জেলখানা থেকে। জেলের থেকে রংপুর সহ ঢাকা, রংপুর, সিলেট বিভিন্ন জায়গা, ঢাকা না সিলেটে উনি অনেকগুলো 5টি আসনে জয়লাভ করেছিলেন। এই মানে ইতিহাসে এই প্রথম যে 5-5টি আসনে জেলখানা থেকে ইলেকশন করে জিতে আসা, এবং অসংখ্য ভোট, মানে মানে একটা বিশাল অঙ্কের ভোট নিয়ে কিন্তু উনি জয়লাভ করেছিলেন। তাহলে অর্থাৎ বোঝা গেল, বোঝা যাচ্ছে এটাই যে ওনা উনি আসলে জনগণের বিরুদ্ধে কোনো অবস্থানে ছিলেন না, রাজনৈতিক দলগুলোর অবস্থা বিপক্ষে উনি ছিলেন, বা তাদের সঙ্গে তা ওনার বৈরিতা ছিল, কিন্তু দেশের মানুষের সঙ্গে তার কোনো ওনার কোনো বৈরিতা ছিল না। উনি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, উন্নয়ন করেছেন। ফারুক ভাই নিজেও বললেন উনি অনেক উন্নয়ন করেছেন, এসএ সাহেব অনেক কিছু করেছেন। এবং ওনার কিন্তু মৃত্যু হয়েছে বা জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি যে যারা যাদেরকে স্বৈরশাসক বলা হয়, যারা যাদেরকে স্বৈরাচার বলা হয়, তারা কিন্তু আফটার তাদের ক্ষমতা তারা দেশের বাইরে চলে যায় অথবা তাদেরকে হত্যা করা হয়। কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদের বেলা কিন্তু এই ধরনের কিছুই করা হয়নি, প্রয়োজন পড়েনি, কেননা উনি মানুষের ক্ষতি করেননি। মানুষ অনেকেই অনেক পরেও জানতেন যে এরশাদ সাহেব বোধহয় ক্ষমতায় আছেন, যতগুলো কালভার, যতগুলো ব্রিজ, যতগুলো উপজেলা পদ্ধতি, তারপরে আপনার রাষ্ট্রধর্ম আজকে যেটা নিয়ে বড়াই করে আজকে অনেকেই, আবার শুক্রবারের ছুটির দিন, এগুলো ইন্টারন্যাশনালি ক্ষতি হোক বা যাই হোক, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য এগুলো অত্যন্ত জনপ্রিয় কতগুলো সিদ্ধান্ত উনি নিয়েছিলেন। কিছু হয় আমরা এটাতে বাধা সৃষ্টি করবো না, আমরা চাই যে একটা আলোচনার মাধ্যমে কোনো কিছু করা হোক। এই আমি করবো না, আজকে আমি রাইফেল বাইর করবো, কালকে আরেকজন দুটো রাইফেল বাইর করবে, এগুলো তো জনগণের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, এবং আমার কাছের ঘরের ব্যবসা আমি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবো, যে আমার পরিবহন ব্যবসাটাই আমার ব্যবসা, এবং এটা আমি 40 বছর ধরে আমি এই ব্যবসাটা রাজনীতি করার আগের থেকেই আমি এই ব্যবসাটা করি। সুতরাং আমি এই ব্যবসাটা আমার ক্ষতিগ্রস্ত মালিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। গতবার যেমন আমাদের 570 জনের মতো আমাদের শ্রমিক নিহত হয়েছে আপনার 90-তে এবং 14 সাল মিলে, তো প্রায় 700-800 গাড়ি, এই গাড়িগুলো একটা গাড়ি একটা নাট বল্টু পর্যন্ত আমাদের দেশে তৈরি হয় না। তো এই গাড়িগুলো দেখা গেছে বিদেশ থেকে এগুলোকে লোন করে নিয়ে আসা হতো, বা সরি এগুলোকে আপনার ডলার দিয়ে কিনে নিয়ে আসা হতো, বাংলাদেশে পাওয়া যেত না। তো এগুলো গাড়ি ধ্বংস হয়ে গেল, কত কোটি টাকা বাংলাদেশের ধ্বংস হয়ে গেল। আর আমাদের সময়ের উন্নয়নগুলো বা আমাদের সময় হুসেন মোহাম্মদ এরশাদের যে রাজনীতিগুলো ছিল, ওনাদের সঙ্গে বসেই কিন্তু কথা বলতেন, ওনারা যদি এগুলো প্রকাশ করা হতো না, মিলন ভাই জানেন অনেকটা, পার্সোনালি বসেও কিন্তু উনি কথা বলতেন, পার্সোনালি টেলিফোনে কথা বলতেন।